কুমিল্লা শহরের এই ধর্মসাগরটি এখন থেকে প্রায় 600 বছর আগে খনন করা হয়েছিল। পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্যই এই ধর্মসাগরটি খনন করা হয়েছিল। অনেক ঐতিহাসিক ব্যক্তি এই অভয়াশ্রম পরিদর্শন করেছেন, তাদের মধ্যে মহাত্মা গান্ধী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডক্টর আখতার আহমেদ খান উল্লেখযোগ্য। এটি কুমিল্লা শহরে অবস্থিত সেই ঐতিহ্যবাহী অভয়াশ্রম। আমি এখন এই অভয়াশ্রম সম্পর্কে জানার জন্য অভয়াশ্রমের সম্পাদকের সঙ্গে কথা বলছি। আপনার নাম? চন্দন কুমার রায়। আচ্ছা, এই অভয়াশ্রম সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। এই অভয়াশ্রম কুমিল্লাতে প্রতিষ্ঠিত হয় 1921 সালে। গান্ধীজি যখন কুমিল্লা আসছিলেন তখন এই অভয়াশ্রম প্রতিষ্ঠা লাভ করেছে। ঐতিহাসিক অভয়াশ্রম, যেখানে সত্যাগ্রহ আন্দোলন, ভারত স্বাধীনতা আন্দোলনের স্মৃতিকাগার ছিল এই অভয়াশ্রম। সেই অভয়াশ্রম থেকেই ভারত এই অঞ্চলের স্বাধীনতা আন্দোলন অধিলাভ করে। এই খাদি বস্ত্রের যে নামকরণ, এই খাদি শব্দটা কোথা থেকে আসলো? খাদি শব্দ দেশীয় প্রযুক্তিতে যে চক্রা ছিল, চক্রাটা যেহেতু গর্তের মধ্যে থাকতো, গর্তর থেকে চক্রটাকে যেহেতু পরিচালিত করা হতো, সেই চিন্তা চক্রার থেকেই যে খাদি শব্দের খাদি শব্দের উত্তর। আলোচনার মাধ্যমে আমি জানতে পারলাম এই অভয়াশ্রম এক সময় খাদি শিল্পের জন্য খুব বিখ্যাত ছিল। এই অভয়াশ্রম পরিচালনার সঙ্গে এখন যারা জড়িত আছেন তারা আবার সেই খাদি শিল্পকে পুনরুদ্ধারের জন্য বিশেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাখরাবাদ গ্যাস ফিল্ড সম্পর্কে আমরা একজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলবো। আপনার নাম? সৈয়দ তৌফিক আহমদ। আপনি কি করেন? আমি চেয়ারম্যান। আচ্ছা, এই বাখরাবাদ গ্যাস ফিল্ড কবে আবিষ্কৃত হয়েছিল? 1982 থেকে এটা স্টার্ট করে, এটা উদ্বোধন হয় 1983। আচ্ছা, এই গ্যাস ক্ষেত্র আবিষ্কারের আগে এই জায়গাটা কী ছিল? এটা জনসাধারণের জায়গা ছিল। বাখরাবাদ গ্যাস ফিল্ডে 8টি কূপ আছে, এর মধ্যে 4টি কূপ বন্ধ হয়ে গেছে এবং 4টি কূপ এখন সচল। এই মাজার সম্পর্কে এখন আমি কথা বলছি এই মাজারের খাদেমের সঙ্গে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহজাহান। আপনি এই মাজারে কতদিন যাবত খাদেমগিরি করছেন? 8 বছর। 8 বছর। আমি এই মাজার সম্পর্কে এই এলাকার চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে কথা বলছি। আচ্ছা, আপনি তো এই এলাকার চেয়ারম্যান। জি। এই মাজারের যে যারা সাহিত্য আছেন তারা কারা? এই মাজারে সাহিত্য আছেন শাহ ইসরাইল, শাহ নুরুদ্দিন। আমরা শুনেছি শাহ ইসরাইল, শাহ নুরুদ্দিন 360 জন আউলিয়ার মধ্যে তারা সফর সঙ্গী ছিল শাহজালাল শাহপুরানের সাথে। আচ্ছা, এই মাজার ইতিহাসে বলে 500 বছর হয়েছে এই মাজার স্থাপন হয়েছে আর কি। এই ভারেল্লা ইউনিয়নের চেয়ারম্যান এবং ভারেল্লা মাজারের খাদেম থেকে আমরা জানতে পারলাম অনেক অজানা তথ্য। আরও জানতে পারলাম অসংখ্য ভক্তবৃন্দ প্রতিদিন এই ভারেল্লা মাজারে হাজির। এই মাজারটি কুমিল্লা শহরে কালিয়াজুরি মাজার হিসেবে পরিচিত। এখানে 3টি মাজার আছে, হযরত আইনউদ্দিন শাহ মাজার, হযরত গোলাপ শাহ মাজার, হযরত বাবরু শাহ মাজার। এই মাজার সম্পর্কে মাজারের খাদেমের সঙ্গে কথা বলছি। আচ্ছা, এই মাজার সম্পর্কে আমাদেরকে কিছু জানান। আইনউদ্দিন শাহ বাবা সাত ভাই মাজার জাত আউলিয়া, মানে জন্মগত আউলিয়া। এই সাত ভাই সাত জায়গায় আছে, এর মধ্যে একজন আছে আইনউদ্দিন শাহ বাবা কালিয়াজুরি, হিল্লাল শাহ বাবা ময়নামতি, তারপরে আরিকলা আছে হব্বি আলী শাহ, তারপরে চান্দিনা থানার পাশেই আছে কালাই শাহ, এরপরে আছে আপনার ইলিয়াতগঞ্জ বাজারের ভিতরে হবি শাহ বাবা, তারপরে আছে আপনার আখাউড়া কোড্ডা গ্রামের নাম কাঙ্গালি শাহ বাবা, হাম্বলি শাহ, জাঙ্গালি শাহ, চিটাগাং। এই সাত ভাই সাত জায়গায় আছে। আইনউদ্দিন শাহ বাবা 18 শতাব্দীর মধ্যভাগে কাটাবিল মুন্সিবাড়িতে প্রথম আসছেন। আসার পরে এখানে উনি ছদ্মবেশে বাসা বাড়িতে কাজ করতেন। দেয়ালে তো এই কাজের ভিতরে অলৌকিক ঘটনা ফুটে উঠতো, যেমন বৃষ্টি, প্রবল বৃষ্টির মধ্যে উনি উধানপুরায় ঘরে আসলে দেখা যায় 1 ফোঁটা বৃষ্টি ওনার গায়ে পড়ে না। আবার উনি গরু নিয়ে চড়াইতে যাইতেন, গরুর সাথে অনেক বাঘ নিয়ে আসতেন, নিজেও বাঘের পিঠে সওয়ার হইয়া থাকতেন।
তো এইভাবে কাটাবির অনেক কারামত দেখানোর পরে যখন প্রকাশ হয়ে গেছে, উনি সেকেন্ড টাইম এই যে আপনার কোতোয়ালি থানার ইমিডিয়েট উত্তর দিকে ফারুকি হাউসের মধ্যে আসে পড়ছেন। এইখানে একদিন এক বিধবার গরু মারা গেছে, দেশালি বাড়ির গরু, এই গরুরে থানার পশ্চিম সাইডে পুরানো গুমতি রাইলের উপরে মুসিরা খালায়। তখন উনি দেখছে দৃশ্য, দেখে বাচ্চা দৌড়াদৌড়ি করে, বাচ্চা গাইয়ের যে মণি এক বিধবা সেও কান্নাকাটি করে। তখন সে জিজ্ঞাসা করলো যে কেন কান্নাকাটি করেন, যে আমার এই গরু মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে, মনের দুঃখে কান্দি। তখন উনি কতক্ষণ তাকাইয়া তখন যাইয়া ওট 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 এ কথা কইয়ে উষ্টা দিছে আর গরু জীবিত হয়ে গেছে, বাচ্চা দুধ খায়। তখন যখন প্রকাশ হয়ে গেছে, এরপরে দৌড়াইতে দৌড়াইতে এই কালিয়া দৌড়ি এখানে আসছে, এই গতি করে। আমরা এই মাজার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এই মাজারের খাদেমের কাছ থেকে, অনেক কিংবদন্তির কথা তিনি আমাদেরকে শোনালেন। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর আখতার আহমেদ খান কুমিল্লা শহরের এই বাড়িটিতে বসবাস করতেন। আখতার আহমেদ খানের উদ্ভাবিত কুমিল্লা পদ্ধতি বা কুমিল্লা অ্যাপ্রোচ সারা পৃথিবীতে যেমন সমাদৃত হয়, তেমনিভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এটা বাস্তবায়িত হয়েছে। আনন্দ দিঘি এই এলাকার সর্ববৃহৎ দিঘি। এই দিঘি দেববংশের সবচেয়ে প্রভাবশালী প্রতাপশালী রাজা আনন্দদেব খনন করেছিলেন বৌদ্ধ ভিক্ষুদের পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য। আচ্ছা আপা, আপনার নাম কি? আমার নাম কাজী নাসির আক্তার। আচ্ছা, এই যে দিঘিটি খনন বিষয়ে একটি কিংবদন্তি আছে, এই বিষয়ে আমি আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। জি, খনন বিষয়ে কিংবদন্তি আছে, আমরাও শুনেছি, আমরা তো আর দেখিনি, কারণ আমাদের বয়সের সাথে সেটা অ্যাডজাস্ট হবে না। যদি বলি যে আমরা দেখেছি তাহলে এটা ঠিক ভুল হবে। তবে আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শুনেছি, এখানে চারটা পাহাড় ছিল এক সময়, সকাল দিনের বেলা এসে মানুষ দেখলো যে এটা দিঘি হয়ে গেছে। সবাই চিন্তা করতে লাগলো যে এক রাতে তো দিঘি হওয়ার কথা না, তাহলে নিশ্চয়ই কোনো জিন বা দত্ত দানবরাই এই কাজ করতে পেরেছে। আনন্দ দিঘিটি অত্যন্ত চমৎকার, এর চারদিকে গাছপালা বিস্তৃত, সবুজের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে ছড়িয়ে আছে আনন্দ দিঘি, অসংখ্য বক পাখি এখানে আছে, কিন্তু পর্যটকদের জন্য এটা দেখার অবারিত সুযোগ নেই। এটি আনন্দ বিহার, আনন্দ বিহার উপমহাদেশের শেষ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছিল। আনন্দ বিহারে শাসন করতেন আনন্দ বংশের সর্বাপেক্ষা প্রতাপশালী রাজা আনন্দ দেব। এখানে সমতটের রাজধানী ছিল বলে জানা যায়। ইটাখুরা মোড়ার চূড়ায় উঠলে দেখা যায় এই এলাকার সবুজে সবুজে ছেয়ে আছে। এর দক্ষিণে রূপবানমুড়া, উত্তরে ময়নামতি সেনানিবাস, দক্ষিণ পূর্বে বাঁট। অত্যন্ত চমৎকার পরিবেশে এই ইটাখুরা মোড়া আছে। এখানে এখানে বাংলাদেশ রাইফেলসের আঞ্চলিক সদর দপ্তর এবং অন্যদিকে সেনানিবাস থাকা সত্ত্বেও নিরাপত্তার অভাবে পর্যটকদের প্রায়ই লাঞ্ছিত হতে হয়। যদি এখানে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়, তাহলে দেশ বিদেশের অসংখ্য পর্যটক এখানে এসে ভিড় জমাবে। এই সেই গুমতি নদী, যে নদীর তীরে কুমিল্লা শহর অবস্থিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ বাংলা সাহিত্যের অনেক কবি সাহিত্যিক এই নদী নিয়ে অনেক গান কবিতা লিখেছেন। এই নদী সম্পর্কে আমরা এখন
এই এলাকার একজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আচ্ছা, আপনি তো এই এলাকার। আমরা এখন এই নদী সম্পর্কে, এই গুমতি নদী সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাইবো। প্রতি বছরে বর্ষা আসলে এই নদীতে অনেক স্রোত আসে এবং ঝুঁকিপূর্ণ একটা অবস্থা হয়ে যায়, প্রচুর পানি থাকে। এখন দেখেন না অবস্থা, নদীর অবস্থা দেখেন না, এখন তো পানি নাই বললে চলে। কিন্তু এটা সবসময় আমরা দেখছি বর্ষা আসলে আমরা শহর রক্ষার জন্য প্রশাসনিক যত ব্যবস্থা আছে, হ্যাঁ, এরা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে এবং অনেক টাকা ব্যয় করিয়া শহরটার অন্তত বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সবসময় দেখছি যে উত্তরপাড় দিয়ে আমরা এই যে ভাঙাগুলো ভাঙে আর কি। আচ্ছা, এই গুমতি নদীর ভাঙনের ফলে এলাকায় কী কী সমস্যার সৃষ্টি হয়? গুমতি নদীর ভাঙনের ফলে অনেক বাড়ি ঘর আমনের লোকজনের বিশেষ করে ক্ষতি হয়, আর সবচেয়ে যে ক্ষতিটা হয় এটা হলো ফসলের ক্ষতি হয়। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে গুমতি নদী সম্পর্কে অনেক কিছু জানালেন। আচ্ছা, আপনাকে। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত এই সেই বার্ড, অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বিখ্যাত সমাজবিজ্ঞানী ডক্টর আখতার আহমেদ খান এটি প্রতিষ্ঠিত করেছিলেন। বৃত্তহীন মানুষদের স্বনির্ভর করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি অব্যাহতভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা। এই সেই ময়নামতি ওয়ার সিমেট্রি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের সমাধি স্থান। এখানে এলে মন একদিকে দুঃখে ভারাক্রান্ত হয়, অন্যদিকে বীরত্বের আনন্দে আবেগ আপ্লুত হয়। এই স্থানটি বর্তমানে পর্যটকদের কাছে প্রিয় একটি স্থান। আমার পেছনে যে বিহারটি দেখতে পাওয়া যাচ্ছে এটি হলো সেই ঐতিহাসিক রূপবানমুড়া। কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত ভোজবিহারের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই ভোজবিহারের কেন্দ্রস্থলে রয়েছে একটি ক্রুশাকার মন্দির। এই ক্রুশাকার মন্দিরের দরজা উত্তরমুখী। এখানে যতগুলো বিহার আছে সবগুলোর দরজাই উত্তরমুখী। দরজাগুলো উত্তরমুখী কেন হয় এর কোনো সঠিক ব্যাখ্যা আসলে জানা যায়নি। এখানে অসংখ্য ভিক্ষু বসবাস করতেন। এখানে রয়েছে অসংখ্য পোড়ামাটির ফলক, মন্দিরের গায়ে গায়ে অসংখ্য অলঙ্কৃত ইট। এই ভোজবিহার এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্যতম একটি নিদর্শন। এই অলঙ্কৃত ইট নিয়ে দেশে বিদেশের তাত্ত্বিকরা এবং প্রত্নতত্ত্ব গবেষকরা অসংখ্যবার গবেষণা করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুমিল্লা ক্যান্টনমেন্টে বসবাস করতে অসংখ্য ব্রিটিশ সৈন্য। তাদের বসবাসের জন্য ঠিকাদারদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ঠিকাদাররা সৈন্যদের বসবাস করার জন্য ভবন তৈরি করবে এই ভেবে এখানকার যে যত পাহাড় পর্বত ছিল এগুলোকে খনন কার্য করতে গিয়ে অসংখ্য অলঙ্কৃত ইট খুঁজে পায়। সেই অলঙ্কৃত ইটগুলোকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন না ভেবে ওরা এগুলো লোপাট করে দেয়, চোরাই পথে বিক্রি করে এবং নতুন বানানো যে ভবন ছিল সেগুলিতে ব্যবহার করে ফেলে। ওরা বুঝতেই পারেনি এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন কত গুরুত্বপূর্ণ ছিল। ওদের লোপাটের কারণে আমাদের প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন হারিয়ে গেছে। মুঘল শাসনকর্তা শাহ সুজার নামানুসারে এই মসজিদের নামকরণ। ত্রিপুরার মহারাজার আশ্রয় গ্রহণ করেছিলেন মুঘল শাসনকর্তা। ত্রিপুরার মহারাজাকে মুঘল শাসনকর্তা শাহ সুজা একটি আংটি উপহার দিয়েছিলেন, সেই আংটি বিক্রি করে এই মসজিদ নির্মাণ করা হয়েছে বলে কিংবদন্তি রয়েছে।